নয় মাস আগে ঢালিউড তারকা শাকিব খানের উপর মিডিয়ায় রাগ করেছিলেন চিত্রনায়িকা বুবুলি। শাকিব খান নিজেকে সুপারস্টার বলেও দাবি করেন এই অভিনেত্রী। গতকাল কলকাতায় শাকিব খানকে নিয়ে কথা বলেছেন ছবির নায়িকা ঢাকায়। ফ্ল্যাশব্যাক সিনেমার টিজার। শনিবার কলকাতায় মুক্তি পেয়েছে শবনম বুবুলি অভিনীত টিজার। রিলিজের সময় কলকাতার অন্য সব তারকার পাশাপাশি উপস্থিত ছিলেন বুবুলি। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকের প্রশ্নের জবাবে বুবুলি বলেন, শাকিব খান তার কাজের মধ্যে সব সময় শুভকামনা ও ভালোবাসা থাকে। নয় মাস আগে শবনম বুবুলি সন্তানের জননী, স্ত্রী, স্বামীকে আশ্রয় হিসেবে ব্যবহার করবে, এটা কি আমার ভুল? এ কারণে আমি আর তার নাম উল্লেখ করতে চাই না, আমি তার সম্পর্কে কথা বলতেও চাই না। ফ্ল্যাশব্যাক সিনেমার টিজার মুক্তির ফাঁকে কলকাতা থেকে সাংবাদিকরা বুবুলির কাছে জানতে চেয়েছিলেন তিনি আছেন কি না। দেশের বাইরের চলচ্চিত্রে অভিনয়ের আগে শাকিব খানের কাছ থেকে কোনো পরামর্শ বা পরামর্শ নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে বুবুলি বলেন, আসলে ক্যারিয়ার শুরু হয়েছিল তার হাত ধরেই, তার মাধ্যমেই চলচ্চিত্র জগতে আমার যাত্রা শুরু হয়েছিল, তাই তিনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন এবং শিখিয়েছেন। আমি তার সঙ্গে টানা পাঁচ বছর কাজ করেছি, এখন পরিবারের অংশ। সপ্তরাষ্ট্রে হিমেল আশরাফের রাজকুমার ছবির শুটিংয়ে ব্যস্ত। এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা টাইডের ফার্স্ট লুক পোস্টার, অনন্যা মামুন পরিচালিত ফার্স্ট লুক। আর এখন আমেরিকায় রাজকুমারের শুটিং করছেন তিনি, জন্য শুভকামনা রইল। ফ্ল্যাশব্যাক ছবির পরিচালক রাশেদ রাহা। পরিচালক জানান, থ্রিলার ধাঁচের ছবিটি মুক্তি পাবে চলতি বছরের মে মাসে।